প্রায় এক দশক পর ঢাকায় সমাবেশের মধ্য দিয়ে প্রকাশ্যে আসা জামাতে ইসলামী এবার বিভাগীয় পর্যায়ে সমাবেশ কর্মসূচি দিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। আগামী 15 জুলাই সিলেট থেকে এ কর্মসূচি শুরু হয়ে পর্যায়ক্রমে সব সাংগঠনিক বিভাগে সমাবেশের আয়োজন করা হবে। অতপর দ্বিতীয় ধাপে বড় বড় জেলা শহরে সমাবেশ এবং নির্বাচনের প্রস্তুতি নেয়ার পাশাপাশি চূড়ান্ত আন্দোলনেও নামার কথা ভাবছে দলটি। আন্দোলন সফল করতে দলটির ভারপ্রাপ্তরা ভিন্ন ভিন্ন বিভাগে কাজ করছেন মর্মে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। জামাতে ইসলামের সূত্র থেকে আরও জানা যায়, সিলেট শহরের রেজিস্ট্রি মাঠে প্রথম সমাবেশ অনুষ্ঠিত করার জন্য ইতিমধ্যেই পুলিশ কমিশনারের কাছে লিখিত অনুমতি চেয়েছে দলটি। এরপর 22 জুলাই চট্টগ্রাম এবং 29 জুলাই কুমিল্লায় সমাবেশ করার মহাপরিকল্পনা রয়েছে তাদের। আগস্টে রাজশাহী, খুলনা ও রংপুর মহানগরে সমাবেশের পর ঢাকায় ফের কর্মসূচি পালনের কথাও জানা গিয়েছে। চূড়ান্ত আন্দোলনের আগে দ্বিতীয় ধাপে বড় জেলা শহরগুলোতে সমাবেশের মাধ্যমে মূল দাবি তোলার পাশাপাশি অবিলম্বে কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা এবং মহানগরের কার্যালয় খুলে দেওয়ার দাবি তুলবেন নেতারা। ইতিপূর্বে ঢাকায় সমাবেশের পর গতকাল শুক্রবার রাজধানীসহ সারা দেশের জেলা ও মহানগরে বিশাল শোডাউন করেছে জামাতে ইসলাম। সুইডেনের স্টকহোমে পবিত্র কোরআন পুড়িয়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটি। এ কর্মসূচি পালনের ক্ষেত্রে কয়েকটি জেলা ব্যতীত সারা দেশের কোথাও বাধার সম্মুখীন হয়নি তারা। তবে কর্মসূচিতে বাধা আসলে ভিন্ন কৌশলে হলেও মাঠে থাকবে জামায়াত বলে মন্তব্য করেছেন নেতাকর্মীরা। অন্য একটি সূত্রে জানা গিয়েছে, আন্দোলনের পাশাপাশি নির্বাচনেরও প্রস্তুতি রয়েছে জামাতের। যেসব আসনে সাংগঠনিক শক্তি বেশি সেসব আসনের জন্য প্রার্থীও ঠিক করা রয়েছে। তবে নির্বাচনের পূর্বে নিজেদের দাবি আদায়ের আন্দোলনকেই বেশি গুরুত্ব দিচ্ছে দলটি। একই সাথে নিজেদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বাত্মক প্রস্তুতিও নেওয়া হচ্ছে আভ্যন্তরীণভাবে। নাম প্রকাশে অনিচ্ছুক জামাত ইসলামের একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, জামাত সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকে। পরবর্তী 10 বছরের প্রার্থী কারা হবেন তাও আগে থেকেই ঠিক করে রাখা আছে। দলের এ, বি ও সি ক্যাটাগরির এলাকা রয়েছে। এ ও বি ক্যাটাগরি এলাকার প্রার্থী আগে থেকেই ঠিক করা থাকে। বর্তমানে ক্যাটাগরি সির প্রার্থী ঠিক করা হচ্ছে। তবে এটা যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে করা হচ্ছে তা নয়, এটি দলীয় প্রক্রিয়ার একটি অংশ। জামাতের দুটি বিভাগ রয়েছে, আভ্যন্তরীণ নির্বাচন বিভাগ ও স্থানীয় জাতীয় নির্বাচন বিভাগ। এর দায়িত্বে প্রকারান্তে আলাদা আলাদা করা থাকে। সাংগঠনিক নির্দেশনা মোতাবেকই এসব কাজ করা হয়। এ প্রসঙ্গে কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর তাহের বলেন, প্রার্থী ঠিক করা কেবল নিয়মিত কাজেরই একটা অংশ, নির্বাচনকে কেন্দ্র করে কিছু নয়। তবে নির্বাচনের তারিখ প্রকাশের আগেই প্রার্থী চূড়ান্ত হওয়ার কোনো সুযোগ নেই। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।